স্বাগতম সবাইকে সহজে শিখির আজকের লেকচারে। আমাদের এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন চ্যাপ্টারের গত দুটি লেকচারে আমরা একদম বেসিক আইডিয়া এবং কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আউফবাউ নীতি, এবং এই আউফবাউ নীতির যে তিনটি নিয়ম, একটি হচ্ছে হুন্ডের নীতি, একটি হচ্ছে পাউলির বর্জন নীতি, আর একটি নিজে হচ্ছে আউফবাউ নীতি, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে বাম দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের সেই আউফবাউ নীতি। আউফবাউ নীতির এটি হচ্ছে প্রথম নিয়ম। এই নিয়মটি দ্বারা বোঝায় যে কোনো একটি পরমাণুতে ইলেকট্রনগুলো সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে এর পরের অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ এই আউফবাউ, আচ্ছা আমরা যদি প্রথম থেকে আসি যে আউফবাউ শব্দটা একটা জার্মান শব্দ, এই শব্দটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ ইলেকট্রনগুলো কীভাবে অরবিটালগুলোতে অবস্থান করবে এই জিনিসটা যে নীতি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের আউফবাউ নীতি। এই যে 1s 2s 2p, এগুলো তো এক একটি অরবিটাল, কোন অরবিটালে ইলেকট্রনটি আগে প্রবেশ করবে, তারপরে কোন অরবিটালে প্রবেশ করবে, কেন আগে 1s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, এভাবে যায়, যে নীতিটি দ্বারা এই নিয়ম ব্যাখ্যা করা যায় সেটি হচ্ছে আমাদের আউফবাউ নীতি। এন প্লাস এল তো আমরা এখন বুঝি, যেহেতু আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ে আসছি, এন মানে হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এল মানে হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই এন প্লাস এল এর ভ্যালু যার যত বেশি তার শক্তি তত বেশি, অর্থাৎ 1s এর চেয়ে 2s এর শক্তি বেশি, কারণ s ইজ ইকুয়ালস টু 1s এর ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু কত হবে, 1s এর ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু হবে হচ্ছে 1+0, অর্থাৎ 1। 2s এর বেলায় এন প্লাস এল এর ভ্যালু হবে 2+0, অর্থাৎ 2, অর্থাৎ ভ্যালু কার বেশি হলো, 2s এর বেশি, অর্থাৎ শক্তি কার বেশি, 2s এর বেশি। এর জন্য ইলেকট্রন আগে নিম্ন শক্তির যে অরবিটাল সেটা ফিল আপ করবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালগুলোতে যাওয়ার চেষ্টা করবে। এটি হচ্ছে আমাদের আউটবাউ প্রিন্সিপাল। যেমন 2p কত, 2p হচ্ছে আমাদের 2+1, অর্থাৎ 3, এটি আরও বেশি, অর্থাৎ ফার্স্টে 1s এ যাবে, তারপরে 2s এ যাবে, তারপর 2p-তে যাবে, 3s এর ক্ষেত্রে আবার 3+0, অর্থাৎ 3। কিন্তু এখানে একটা মজার ব্যাপার ঘটে গেল যে 3s এর ক্ষেত্রে আমাদের n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু 0, অর্থাৎ n প্লাস l এর ভ্যালু 2p-র ক্ষেত্রেও 3, 3s এর ক্ষেত্রেও 3। এখন কথা হচ্ছে কোনটাতে আগে যাবে, যার n এর ভ্যালু কম সেটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ যার শক্তিস্তর কম আগে সেটিতে প্রবেশ করবে, তারপরে যার শক্তিস্তর বেশি, শক্তিস্তরের মান বেশি, সেটিতে প্রবেশ করবে ইলেকট্রন। এটি হচ্ছে আমাদের আউফবাউ নীতি। এই আউফবাউ নীতির পরের যে নিয়মটি, অর্থাৎ 2 নম্বর যে নিয়মটি, সেটি হচ্ছে যে একটি অরবিটালে দুটি বিপরীত স্পিনের ইলেকট্রন প্রবেশ করতে পারে। এটি হচ্ছে পাউলির বর্জন নীতির মূল কথা। আমরা যদি দেখে আসি পাউলির বর্জন নীতি, এই যে এখানে আমরা দেখাচ্ছি যে পাউলির বর্জন নীতি বলা হয় যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারবে না। ইট ইজ ইম্পসিবল ফর এনি 2 ইলেকট্রনস অফ অ্যান অ্যাটম টু হ্যাভ দ্য সেম ভ্যালুস অফ দ্য অল 4 কোয়ান্টাম নাম্বারস। যদি 3টা ইলেকট্রন সংখ্যার মান এক হয়ও, চতুর্থটা কখনো এক হতে পারবে না। এটি এখানে বলা হয়েছে ইফ ইভেন 3 কোয়ান্টাম নাম্বারস আর সেম ফর এনি 2 ইলেকট্রনস অফ দ্য অ্যাটম, দেন 4th কোয়ান্টাম নাম্বার উইল ডেফিনেটলি বি ডিফারেন্ট। যেমন যদি আমরা একটা উদাহরণ দেখি, কার্বন, কার্বনে 6টি ইলেকট্রন, 1s2 2s2 2p2 1s2 2s2 2p2। এখানে দেখা যাচ্ছে যে 1s2 এর ক্ষেত্রে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে 1s এর ক্ষেত্রে 2টি ইলেকট্রন রয়েছে। এই 1s এর ক্ষেত্রে এক প্রথমটার n এর ভ্যালু হচ্ছে 1, l এর ভ্যালু হচ্ছে 0, m এর ভ্যালু হচ্ছে 0, s এর ভ্যালু প্রথমটার হবে +1/2, এবং পরের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0, কিন্তু s এর ভ্যালু হচ্ছে আমাদের -1, অর্থাৎ ইলেকট্রনটার রোটেশন, 2টি ইলেকট্রন যখন ঢুকবে তখন কখনোই 2টি ইলেকট্রনের রোটেশন সেম হতে পারবে না, অর্থাৎ স্পিন অবশ্যই অবশ্যই ডিফারেন্ট হবে। এটিই আমাদের যে নীতি দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। আর সর্বশেষ আজকে আমরা যে নীতিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের হুন্ডের নীতি। হুন্ডের নীতি দ্বারা আসলে কী বোঝায়? হুন্ডের নীতি দ্বারা বোঝায় যে ইলেকট্রনগুলো যখন প্রবেশ করে অরবিটালে তখন সেটি প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে, অর্থাৎ সমশক্তি হিসেবে প্রবেশ করে একটা ডিজেনারেট অবস্থা তৈরি করে, তারপরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। যেমন কোনো একটি মৌল আমরা ধরে নিলাম, তার ইলেকট্রনগুলো 1s2-তে প্রথমে একমুখী প্রবেশ করে, 2s2-তে একমুখী প্রবেশ করলো, তারপরে বিপরীতমুখী প্রবেশ করে। যেমন যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে 1s2
2s2 2p4, এই 2p এর চতুর্থ ইলেকট্রনটি একটি একটি করে ইলেকট্রন। এখন দেখি আমরা অক্সিজেন লিখলাম, আমরা অক্সিজেন হচ্ছে আমাদের 8, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p4। তাহলে যদি আমরা p অরবিটালের এই হুন্ডের একটি নীতিতে আমরা একটি বক্স রাখি, এই বক্সটিতে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে, হুন্ডের নীতিটি বলে এই যে চারটে ইলেকট্রন পি অরবিটালের, এই চারটে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে এবং এটি হচ্ছে তার সমশক্তির ডি জেনারেট অবস্থা। তারপরে যেহেতু তিনটি ইলেকট্রন আমরা দিয়ে দিয়েছি, তিনটি একমুখী স্পিনে প্রবেশ করলো, তারপরে যখন সবগুলো সমশক্তির হয়ে গেল তারপরে সেটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করা শুরু করলো। অর্থাৎ এখানে যেহেতু চারটি, তারপরে এখানে যে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করলো, যদি পাঁচটি হতো তাহলে এখানে আরেকটা, যদি ছয়টি হতো তাহলে এখানে আরেকটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করলো। এটি হচ্ছে আমাদের সঠিক নিয়ম, কিন্তু এটি আমরা কখনোই এভাবে লিখতে পারবো না যে মোট চারটি ইলেকট্রন 1 2 3 4 এই অরবিটালটা ফাঁকা থেকে গেল, এটি কখনোই সম্ভব না, কারণ এভাবে ইলেকট্রন প্রবেশ করে না। ইলেকট্রন প্রবেশ করবে সবগুলো একমুখী স্পিনে প্রথমে অযুগ্মভাবে, তারপরে যখন সবগুলো ফিল আপ হয়ে যাবে তারপরে এসে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ আজকের লেকচারে আমরা শিখলাম আউফবাউ নীতির তিনটি নিয়ম, আউফবাউর জেনারেল রুল, পাউলের বর্জন নীতি এবং হুনস রুল। যে এখানেও কারেক্ট ইনকারেক্ট বলা আছে যে প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, দুটি ইলেকট্রন প্রবেশ করছে যেহেতু 2p2, কিন্তু প্রথমটাতে দুটি ইলেকট্রন একেবারে প্রবেশ করতে পারবে না, কারণ এখানে অবশ্যই প্রথমে সমশক্তির সবগুলো ফিল আপ করে আসতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।